Hello friends, welcome to Pebbles Bengali. Today we will learn a few English sentences and words which are most commonly used for expressing yourself. মানে আজকে আমরা কিছু common expressions শিখবো যেগুলো আমরা ইংলিশে বলি আবার অনেক সময় বাংলায় বলি কিন্তু তার ইংলিশ ট্রান্সলেশনটা বা বাংলা মানেটা সেটা আমাদের আক্ষরিক অর্থে জানা থাকে না। তো সেই জন্য আমি আজকে কিছু common expressions নিয়ে এসেছি যেগুলোর বাংলা এবং তার করেসপন্ডিং এ তার ইংলিশ ট্রান্সলেশনটা এবং মানেটা আমরা এখানে আলোচনা করব। তাহলে দেখি আমাদের ফার্স্ট সেন্টেন্স কি আছে। সতর্ক হও। আমরা খুব বলে থাকি কথাটা, যদি কাউকে দেখি কোনো বিপদে পড়ছে বা কোনো রকম সে তার সে কোনো বিপদের সম্মুখীন হতে চলেছে তখন আমরা বলি সতর্ক হও। তো এটাকে আমরা ইংলিশে যদি বলি তাহলে আমরা কিভাবে বলবো? বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল মানে সতর্ক হও, যেটাকে বলছি আমরা বি কেয়ারফুল। নেক্সট কি আছে দেখি, চিন্তা করো না। এটাকে আমরা যদি ইংলিশে কাউকে বলি তাহলে আমরা কিভাবে বলবো? ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, এটা আমরা ইংলিশে এইভাবে বলবো। তাহলে ডোন্ট ওয়ারির মানেটা কি দাঁড়ায়? চিন্তা করো না বা কোনো জিনিস নিয়ে বেশি ভেবো না। তারপরে কি আছে, সব তৈরি আছে। আমরা এটা বাংলায় অনেক সময় কেউ যদি জিজ্ঞেস করে যে সব কিছু রেডি তো, তাহলে আমরা কীভাবে বলি? হ্যাঁ সব কিছু তৈরি আছে, সব প্রস্তুত। তো এটাকে আমরা যদি ইংলিশে বলি তাহলে ইংলিশ ট্রান্সলেশনটা কী হবে? এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ রেডি। এটার মানে হচ্ছে সব তৈরি আছে। পরেরটা দেখি, চমৎকার। এটা আমাদের একটা এক্সপ্রেশন, এটাও একটা এক্সপ্রেশন। আমরা কোনো ভালো জিনিস দেখলে বা খুব সুন্দর কিছু দেখলে আমরা বলি চমৎকার, বলে উঠি। তো ইংলিশে এই সেম এক্সপ্রেশনটা ট্রান্সলেশন কি হবে? এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট মানে এটা আমাদের একটা এক্সপ্রেশন। তাহলে তারপরেটা দেখি, কি লেখা আছে? ভালো বুদ্ধি। এটা আমরা কোনো বুদ্ধি যদি কেউ আইডিয়া দেয় বা কিছু দেয় তখন আমাদের কী হয়? ভালো লাগে। যদি আমাদের সুটেবল হয় তাহলে আমরা বলি যে খুব ভালো বুদ্ধি বা ভালো উপায়। এটা আমরা বাংলায় বলি কিন্তু ইংলিশে আমরা কীভাবে বলবো? গুড আইডিয়া, তাই না? এটা আমরা খুব শুনেছি, গুড আইডিয়া, গুড আইডিয়া। তাহলে আমরা এটা ইংলিশে তাকে এইভাবে এক্সপ্রেস করতে পারবো, আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারবো এইভাবে বলে, কি গুড আইডিয়া। তাহলে আমি আরেকবার এটা প্রথম থেকে রিপিট করছি, ভালো করে শোনো। প্রথমে আছে সতর্ক হও, সতর্ক হও, এটা আমরা বাংলায় বলি। ইংলিশ তার সাথে কি আছে? বি কেয়ারফুল, বি কেয়ারফুল। নেক্সট, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। তারপরেরটা, সব তৈরি আছে, এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ রেডি। চমৎকার, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। ভালো বুদ্ধি, গুড আইডিয়া, গুড আইডিয়া। এবারে পরের সেন্টেন্সটা দেখি কি আছে, সে এটি খুব পছন্দ করে। আমরা বাংলায় দেখি আমাদের যেরকম আমরা চলতি বাংলায় কথা বলে থাকি সেরকম বলতে বলতে বলতেই পারি, কারোর কিছু পছন্দ সে এটি খুব পছন্দ করে। কিন্তু এই সেম এক্সপ্রেশনকে আমরা ইংলিশে কিভাবে এক্সপ্রেস করব চলো সেটা দেখে নিই। শি লাইকস ইট ভেরি মাচ, শি লাইকস ইট ভেরি মাচ, শি লাইকস ইট ভেরি মাচ মানে হচ্ছে সে এটি খুব পছন্দ করে। পরের সেন্টেন্সটা দেখি, বাঁচাও বা সাহায্য করো। কেউ কোনো বিপদে পড়েছে, ওই মুহূর্তে তার সাহায্য দরকার, সেই সে হয়তো সে কোনো রকম জলে ডুবে যাচ্ছে বা পড়ে যাচ্ছে কোথাও থেকে, সে তখন হঠাৎ করে বলে উঠলো বাঁচাও বা সাহায্য করো, তার ওই মুহূর্তেই কোনো সাহায্যের দরকার। তো এটাও কিন্তু একটা এক্সপ্রেশন, সে সে হি ইজ সিকিং ফর হেল্প। তো এই যে সাহায্য চাইছে সেটার একটা এক্সপ্রেশন যেটা আমরা ইংলিশে একটাই শব্দ দিয়ে এক্সপ্রেস করতে পারি সেটা হচ্ছে হেল্প। হেল্প মানে আমরা জানি অনেকেই সাহায্য করা, তাহলে হেল্প বললে যদি আমরা চিৎকার করি তার মানে কেউ সাহায্য আমাদের কাছে চাইছে। তো বাঁচাও বা সাহায্য করো এটার ট্রান্সলেশন হবে হেল্প,
help. পরেরটা দেখি, সে তাড়াতাড়ি আসছে। এটা আমরা বাংলায় বলি, নর্মালি আমরা বলেই থাকি, কিন্তু এটাকে আমরা ইংলিশে কিভাবে এক্সপ্রেস করব? ইংলিশে আমরা বলবো হি ইজ কামিং সুন, হি ইজ কামিং সুন, হি ইজ কামিং সুন। পরেরটা দেখি, সে সঠিক। আমরা কোনো কথোপকথন নিয়ে কারোর কোনো বুদ্ধি যদি ভালো লাগে, কারোর কোনো আইডিয়া ভালো লাগে, আমরা বলতে পারি যে হ্যাঁ সে ঠিক বলছে বা সঠিক। তো এই এটা হচ্ছে আমাদের কিন্তু ন্যাচারাল এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশনটা আমরা কীভাবে ইংলিশে বলবো সেটা আমরা দেখি, সেই ট্রান্সলেশনটা কী হচ্ছে। শি ইজ রাইট, শি ইজ রাইট, শি ইজ রাইট। পরেরটা দেখি, সে খুব বিখ্যাত। এটা আমরা কাউকে হয়তো কথায় বললাম যে কারোর একজনের ব্যাপারে আমরা কথা বলছি, সে খুব বিখ্যাত, পাড়ায় খুব বিখ্যাত বা কোথাও একটা খুব বিখ্যাত। তো সেই হিসেবে আমরা এই যে এক্সপ্রেশনটা সেটা আমরা কীভাবে ইংলিশে এক্সপ্রেস করব সেটা দেখি। হি ইজ ভেরি ফেমাস, হি ইজ ভেরি ফেমাস, হি ইজ ভেরি ফেমাস। ফেমাস মানে আমরা জানি বিখ্যাত। তাহলে এটা হলো, আমরা আরেকবার এটা রিপিট করি প্রথম থেকে, দেখো কি আছে প্রথমে। সে এটি খুব পছন্দ করে, শি লাইকস ইট ভেরি মাচ, শি লাইকস ইট ভেরি মাচ। পরেরটা, বাঁচাও বা সাহায্য করো। এটা একটা খুব ইমিডিয়েট হেল্পের জন্য সে চাইছে, যে সাহায্য চাইছে বা তাকে বাঁচাতে বলছে, সেটা আমরা কিভাবে বলবো? একটাই একটাই এক্সপ্রেশন আমাদের, সেটা হচ্ছে হেল্প, হেল্প। তারপরেটা দেখি, সে তাড়াতাড়ি আসছে, হি ইজ কামিং সুন, হি ইজ কামিং সুন। সে সঠিক, শি ইজ রাইট, শি ইজ রাইট। সে খুব বিখ্যাত, হি ইজ ভেরি ফেমাস, হি ইজ ভেরি ফেমাস। বি কেয়ারফুল, ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ রেডি, এক্সেলেন্ট, গুড আইডিয়া, শি লাইকস ইট ভেরি মাচ, হেল্প, হি ইজ কামিং সুন, শি ইজ রাইট, he is very famous.